বাংলা ছবিতে নতুন নায়কের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী ঋত্বিকা সেন। ছবির নাম কোথায় তুমি। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় ও অন্যান্যরা। এই ছবিতে যেমন একদিকে ফুটিয়ে তোলা হয়েছে সাধারণ মানুষের কথা, তেমনই উঠে এসেছে ধর্মের প্রসঙ্গ। ছবিটি পরিচালনা করেছেন অ্যান্থনি জেন। ছবিতে ঋত্বিকার বিপরীতে দেখা যাবে টাব্বুকে, এটি তার দ্বিতীয় ছবি। ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে শুটিং, বেশিরভাগ শুটিংই হয়েছে উত্তরবঙ্গে। ছবিতে টাব্বুকে দেখা যাবে এক সাধারণ কেরানি সৌরভের ভূমিকায়। একটি মেয়ের প্রেমে পড়ে বদলে যায় তার জীবন, আইনি প্যাঁচ ও বিভিন্ন সমস্যায় পড়ে প্রশ্নের মুখে এসে দাঁড়ায় তাদের প্রেম। পরিচালক জানিয়েছেন এই ছবিতে এক নির্মম সমাজ ব্যবস্থার কথা ফুটিয়ে তোলা হবে। টাব্বু আর ঋত্বিকা দারুণ অভিনয় করেছে। এই ছবিটি একটি অন্ধকার ঘরানার ছবি। দুই নায়ক নায়িকার সমীকরণ খুব ভালোভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি দর্শকদের ছবিটি ভালো লাগবে। ছবিটি মুক্তি পাবে ক্ল্যাববোর্ড এন্টারটেনমেন্ট ও পিপিএফ এন্টারটেনমেন্টের যৌথ প্রচেষ্টায়। এটি মূলত একটি থ্রিলার ছবি। এই ছবিতে যেমন একদিকে প্রশ্ন তোলা হয়েছে সমাজের বিভিন্ন দিক নিয়ে, তেমনই তুলে ধরা হয়েছে সম্পর্কের বিভিন্ন দিকও। প্রেম, বিয়ে এবং সমাজের চোখরাঙানিকে সরিয়ে নিজের ভালো থাকাকে প্রাধান্য দেওয়া। সদ্য একটি ওয়েব সিরিজে কাজ করেছেন ঋত্বিকা। তবে কেবল বাংলা নয়, একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন তিনি। এর জন্য নতুন ভাষাও শিখতে হয়েছে তাকে। একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন ঋত্বিকা। এরকম আরও অনেক ভিডিওস দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।